আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। ইউক্রেনের খারকিভের পারমাণবিক স্থাপনায় রাশিয়ার ভয়াবহ হামলা। ইউক্রেনে 1500 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠালো জার্মানি। ইউক্রেনের আরও একটি শহরে রাশিয়ার কয়েক দফা রকেট হামলা। হাজার মাইল দূরে থেকেও কেন ইউরোপ নিয়ে ভাবে যুক্তরাষ্ট্র, কারণ জানালেন বাইডেন। আরও এক শহরে ঢুকল রাশিয়া অপহৃত মেয়র। স্কুল খোলার দাবিতে রাস্তায় আফগান মেয়েরা। পুরুষ অভিভাবক ছাড়াই নারীরা উমরা করতে পারবেন, নতুন ঘোষণা। এবার বিস্তারিত। ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা করেছে। ইউক্রেনীয় পার্লামেন্ট গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে খবর দি ইন্ডিপেন্ডেন্টের। খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে এর আগেও এক দফা হামলা চালিয়েছিলেন রুশ সেনারা। ক্রমাগত গোলাবর্ষণের কারণে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও সেখানকার ক্ষতি নিরূপণ করতে পারেনি। তবে এখন পর্যন্ত হামলায় ক্ষতিগ্রস্ত অংশ থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ বের হয়নি। এদিকে ইউক্রেনের এক রাজনীতিবিদ সতর্ক করে বলেছেন, গোলাগুলির কারণে কোনো ক্ষতি হলে এটি বড় পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে, যা বিরাট ধরনের ঝুঁকি তৈরি করবে। ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানিয়েছে, বোমা বর্ষণের ধারাবাহিকতা আশেপাশের অঞ্চলগুলোকে দূষিত করবে, একই সঙ্গে গুরুতর বিকিরণ খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। এর আগে শনিবার ইউক্রেনের কিয়েভ অঞ্চলের চেরনোবিল পারমাণবিক স্থাপনার কর্মীদের বসবাসের একটি শহরের দখল এবং শহরের মেয়রকে ধরে নিয়ে গেছে রাশিয়ার সামরিক বাহিনী। এই ঘটনার প্রতিবাদে সেখানে ইউক্রেনীয়রা বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানান। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছেই। একদিকে রুশ সামরিক অভিযান, অন্যদিকে ইউক্রেনীয়দের প্রবল প্রতিরোধ। এরই মধ্যে ইউক্রেনকে অস্ত্র সহায়তা হিসেবে দেশটিতে 1500 স্ট্রেলা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং 100 MP3 মেশিনগান পাঠিয়েছে জার্মানি। ইউক্রেন সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান প্রেস এজেন্সি। এর আগে গত বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বিয়ারবক জানিয়েছেন, সরবরাহ বিলম্বের পর একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরেকটি চালান ইউক্রেনের পথে এগোচ্ছে। খবর বিবিসির। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে জার্মানির অস্ত্র সরবরাহকে বিরোধপূর্ণ অঞ্চলে অস্ত্র না পাঠানোর ঐতিহাসিক নীতি থেকে জার্মানি সরে আসা বলেছেন বিশ্লেষকেরা। এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, চলমান ইউক্রেন পরিস্থিতিতে জার্মানি সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশের একটি, এজন্য আমরা গর্বিত নই, তবে ইউক্রেনকে আমাদের সাহায্য করতে হবে। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ার হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের আকাশ সীমা নো ফ্লাই জোন ঘোষণা করেন। একই সঙ্গে তিনি বন্ধু রাষ্ট্রগুলোর কাছে যুদ্ধবিমান চেয়ে আহ্বান জানান। এদিকে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়ালেও ইউক্রেনকে শুরু থেকেই অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করেছে ন্যাটো ও ইউরোপের দেশগুলো। এরই মধ্যে নিজেদের পররাষ্ট্রনীতি ভেঙে ইউক্রেনে যুদ্ধের রসদ পাঠাল জার্মানি। ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। এবার আরও একটি শহরে কয়েক দফা রকেট হামলা চালিয়েছে পুতিন সরকার। দেশটির পশ্চিমাঞ্চলের শহর লোভিভে এই হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন 5 জন। জানা গেছে, গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর রাজধানী কিয়েভ সহ বিভিন্ন স্থান থেকে এই শহরে আশ্রয় নিয়েছিলেন অনেকেই। শহরটির গভর্নর ম্যাক্সিম কোজিটোস্কি জানান, শহরের পূর্ব দিকে একটি জ্বালানি তেলের ডিপোতে দুদফা রকেট হামলা চালানো হয়েছে শনিবার। এতে 5 জন আহত হন। এছাড়া সামরিক বাহিনীর একটি কারখানাতেও দুদফা রকেট হামলা চালানো হয়েছে। তিনি বলেন, সেখানে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। মেয়র আন্দ্রি সারোফি বলেন, আরেকটি বিমান হামলায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে। টুইটারে তিনি বলেছেন, তবে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। লোভিভ শহরটি পোলিশ সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে 7 লাখের বেশি মানুষের বসবাস বলে জানা গেছে, তবে অনেকেই আশ্রয় নিয়েছেন সেখানে। 4 সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া এখনও ইউক্রেনের বড় কোনো শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি। ইউরোপে রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্ব নিয়ে সবচেয়ে বেশি সরব রয়েছে যুক্তরাষ্ট্র। তারা ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়ার উপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব 4000 মাইলেরও বেশি। এত দূর থেকেও কেন ইউরোপ নিয়ে ভাবে যুক্তরাষ্ট্র, সে উত্তর দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দেখা করেন।
পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে জো বাইডেন জানান কেন ইউরোপ নিয়ে ভাবে যুক্তরাষ্ট্র। বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে হলে ইউরোপে শান্তির প্রয়োজন। ইউরোপ অশান্ত থাকলে সেটির প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রে। অশান্ত ইউরোপ যুক্তরাষ্ট্রের ক্ষতি করে। এ ব্যাপারে বাইডেন বলেন, বিশ্বের অন্য প্রান্তগুলোতে যুক্তরাষ্ট্রের সাফল্যের বিষয়টি নির্ভর করে একটি ঐক্যবদ্ধ ইউরোপের ওপর, একটি নিরাপদ ইউরোপের ওপর। তিনি আরও বলেন, আমরা শেষ দুটি বিশ্বযুদ্ধ থেকে শিখেছি, যখনই আমরা ইউরোপের বাইরে থেকেছি, ইউরোপের স্থিতিশীলতা আনার ক্ষেত্রে দূরে থেকেছি, তখনই সেটি আমাদের ওপর হানা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর হানা দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, আমি অনেক দিন ধরেই বলছি, একজন সিনেটর হিসেবে, বৈশ্বিক সম্পর্ক কমিটির সদস্য হিসেবে, 8 বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ও বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে, ইউরোপের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু ইউরোপ নয়, পুরো বিশ্বের স্থিতিশীলতাই যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক আদালত অবিলম্বে যুদ্ধ থামানোর নির্দেশ দিয়েছে রাশিয়াকে। ইউরোপ আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে মস্কোর উপরে। কানাঘুষো খবর মিলছে, রীতিমতো চাপে রয়েছে ক্রেমলিনও, যদিও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত নেই। আজ রাজধানী কিভের উত্তরে স্লাভুতিজ শহরে ঢুকে পড়েছে রুশ সেনা। শহরের হাসপাতালের দখল নিয়েছে তারা। প্রায় ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা দেশের মানুষ এখনও জমি আঁকড়ে। স্লাভোতেচের মেয়রের এক ডাকে শহরের মূল স্কোয়ারে হাজির হন শয়ে শয়ে বাসিন্দা। শত্রুপক্ষকে তাদের অবস্থান বুঝিয়ে দিতে এই প্রতীকী প্রতিবাদ। বিক্ষোভস্থলে স্লোগান ওঠে, স্লাভোতেচ ইউক্রেনের, ইউক্রেনের গর্ব। পেছনে ভেসে ওঠে বোমার আওয়াজ। লিভিভে রকেট হামলাও চালায় রাশিয়া। আজই পোল্যান্ডে এসেছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। এমন সময়ে সেখান থেকে মাত্র 45 মাইল দূরত্বের শহরে রকেট হামলা তাৎপর্যপূর্ণ। কাল স্লাভোতেচের মেয়র ফেসবুকে লিখেছিলেন, আমাদের বাহিনী সাহসের সঙ্গে নিঃস্বার্থভাবে লড়ে চলেছে, কিন্তু ওদের সমান শক্তি আমাদের নেই। দুর্ভাগ্য, আমাদের কাছে শুধু মৃতদেহ। আজ সকালে স্লাভোতেচ শহরের দখলের খবর মেলে, তার মধ্যেই শহরবাসীকে বিক্ষোভে নামার ডাক দেন মেয়র। তবে শোনা যাচ্ছে, শহরের দখল নেয়ার পরেই মেয়রকে অপহরণ করেছে রুশ বাহিনী। ধীর পায়ে রাজধানীর দিকে এগিয়ে চলেছে শত্রুর সেনা। স্লাভোতেচের খবর পেতেই কিভের মেয়র ভিটালি ক্লিৎসকও আজ রাত থেকে সোমবার 7টা পর্যন্ত রাজধানীতে কারফিউ জারির কথা ঘোষণা করেছিলেন, কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকার পরে সেই পরিকল্পনা বাতিল করেন। মাধ্যমিকের স্কুল খোলার দাবিতে রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন আফগান মেয়েরা। তালেবান সরকার স্কুল বন্ধ ঘোষণা দেওয়ার পর এই আন্দোলনের ডাক দেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে তারা দ্রুত স্কুল খুলে দেওয়ার দাবি জানান। শনিবার 26 মার্চ স্কুল খুলুন, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই বলে স্লোগান দিতে দিতে রাজধানী কাবুলের একটি চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটি রাজনৈতিক পরিকল্পনা নয়, এমন লেখা সংশ্লিষ্ট ব্যানার বহন করতেও দেখা যায় তাদের। মাধ্যমিকের স্কুলে মেয়েদের যাওয়ার অনুমতি দিয়ে ঘোষণা দেওয়ার পরও পিছু হটে আফগানিস্তানের তালেবান সরকার। বুধবার 23 মার্চ তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য ইসলামী আইন অনুসারে একটি পরিকল্পনা তৈরি না হওয়া পর্যন্ত তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকবে। এদিকে আফগান সরকারের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে কাতারের রাজধানী দোহায় বৈঠকের পরিকল্পনা বাতিল করেছে। স্থানীয় সময় শুক্রবার 25 মার্চ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, মেয়েদের মাধ্যমিকের স্কুলে যেতে না দেয়া তালেবানের এমন সিদ্ধান্তে যারা মর্মাহত হয়েছেন তাদের সমবেদনা জানানো হচ্ছে এবং তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, কাতারের দোহায় তালেবানের সঙ্গে বৈঠকের পরিকল্পনা বাতিল করা হচ্ছে। কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই 18 থেকে 65 বছর বয়সী নারীদের ওমরা পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তা হল একটি দলের অংশ হিসেবে ওমরা পালনে যেতে হবে নারীদের। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরা বা হজযাত্রার জন্য আবেদন করা নারীদের কমপক্ষে 1 ডোজ টিকা নিতে হবে, এছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। এদিকে দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক যারা গত 5 বছরে হজ করেনি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন। উল্লেখ্য, গত বছর আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের অভিভাবক ছাড়াই হজ পালনের অনুমতি দেয় সৌদি আরব। সেখানেও একই শর্ত, নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে।